রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, বাজে কবি না। বাংলা গান যতদিন থাকবে এই গান মনে থেকে যাবে শ্রোতাদের। পর্দায় যাকে এই গান গাইতে শুনেছিলেন মানুষ, মনে থেকে যাবে তাঁকেও। দেবরাজ রায়, মর্জিনা আবদুল্লার সেলিম দেবরাজ রায় প্রয়াত। বৃহস্পতিবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। বিগত বেশ কয়েক বছর প্রচারের সব আলো থেকে দূরেই ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। তার স্ত্রী অনুরাধা রায়ও জনপ্রিয় অভিনেতা। মঞ্চ বড় পর্দা ছাড়াও বাংলা সংবাদ পাঠে তার অবদান ভোলার নয়। দেবরাজ রায় শুধু তো একটা নাম নন, 7-8-এর দশকে কৈশোর যৌবন কাটানো বাঙালির কাছে দেবরাজ রায় একটা নস্টালজিয়া। অভিনেতার আকস্মিক প্রয়াণের খবরে বৃহস্পতিবার রাতে যেন থমকে গেল সময়। নেট পাড়ায় আলোচনায় বারবার উঠে এলো তার স্মৃতিচারণ। 1970-এ সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখা দেবরাজ রায়ের, বয়স তখন 20। এরপর নজর কাড়লেন মৃণাল সেনের কলকাতা 71-এ। তারপর একে একে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিনহার পরিচালনায় কাজ করে সাড়া ফেলে দিলেন দেবরাজ। তপন সিনহার রাজা ছবিতে তার অভিনয় দর্শক মনে রাখবেন আজীবন। দেবরাজের প্রয়াণ নিঃসন্দেহে বাংলা ছবির ক্ষেত্রে এক যুগাবসান।